إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار ثم أما بعد فقد قال الله عز وجل في قرآنه الحكيم والسابقون الأولون من المهاجرين والأنصار والذين اتبعوهم بإحسان رضي الله عنهم ورضوا عنه وأعد لهم جنات تجري تحتها الأنهار وقال الرسول صلى الله عليه وسلم لا تصبوا أصحابي فوالذي نفسي بيده لو أن أحدكم أنفق مثل أحد ذهبا ما بلغ مد أحدهم ولا نصفه رواه الإمام البخاري في صحيحه وقال الرسول صلى الله عليه وسلم من سب أصحابي فعليه لعنة الله والملائكة والناس أجمعين وقال الرسول صلى الله عليه وسلم إياكم ومحدثات الأمور فإن كل محدثة بدعة وبعد فاتقوا الله يا عباد الله وتزودوا من هذه التقوى ليوم معادكم فإنها خير الزاد وقد أوصى الله عز وجل إلى الأولين والآخرين بهذه الوصية العظيمة فقال ولقد وصينا الذين أوتوا الكتاب من قبلكم وإياكم أن اتقوا الله الحمد لله جابتي غنغان حمد بن صنع নিবেদন করি সেই মহান রব্বুল আলামিনের শাহি দরবারে যিনি আমাদেরকে অত্র পবিত্র জুমায় উপস্থিত হওয়ার তৌফিক এনায়েত করেছেন দরুদ এবং সালাম উত্তীর্ণ হোক সেই মুক্তির দিশারি মোহাম্মদ মোস্তফা আহমদ মোস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মদ সামন্ত সুধী আজকের এই খুতবার সংক্ষিপ্ত পরিসরে যে বিষয়টি আলোকপাত করতে চেয়েছি সেই বিষয়টি হল সাহাবায়ে কেরামের শান অর্থাৎ যে সমস্ত মহামানবগণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দর্শন লাভে ধন্য হয়েছেন ঈমানের সাথে তাদের কি মর্যাদা তাদের কি হক আল্লাহ রাব্বুল আলামিন তাদের বিষয়ে আমাদেরকে কি করতে বলেছেন এসব বিষয়ে আলোচনা করার ইচ্ছা পোষণ করেছি আমার তৌফিক না ইল্লা বিল্লাহ সমাজের শুধু এই যে কোরআন এবং এই হাদিস এটা আমাদের নিকটে সহজে আসেনি এই কোরআন হাদিস তথা পুরা শরীয়ত আমাদের নিকটে পৌঁছার পেছনে মহান রব্বুল আলামিনের অবদানের পরে পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই প্রচারিত ইসলাম আমাদের পর্যন্ত পৌঁছার পেছনে
অবদান রয়েছে এই সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি আলাইহিম। তারাই অক্লান্ত পরিশ্রম করে পৃথিবীর দিক দিগন্তে ছড়িয়ে পড়ে তারা এই দিনের প্রচার এবং প্রসার করেছে। এই জন্য তো এই সাহাবায়ে কেরামের শানকে আল্লাহ মহান করেছে, আল্লাহ তাদের উপর রাজি। এই জন্য আমরা যখনই বলি আবু বকর শাস্তিতে বলে রাজি আল্লাহ মান, মানে আল্লাহ তার উপরে রাজি হয়েছে বা আল্লাহ তার উপরে রাজি হোক, ওমর রাজি আল্লাহ মান হোক। এইভাবে আমরা সাহাবায়ে কেরামের শানে তাওয়াদ্দি করে থাকি, অর্থাৎ আল্লাহ যেন রাজি থাকেন এই দোয়া করে থাকি, এবং এটা হলো সাহাবায়ে কেরামের হক। কারণ আল্লাহ রাব্বুল আমিন তাদেরকে তার মহান রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খেদমতের জন্যে তাদেরকে তিনি নির্বাচন করেছেন, আমাদেরকে করেননি। একখানা সহিহ হাদিসে ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন যে আল্লাহ রাব্বুল আমিন সারা বিশ্ববাসীর হৃদয়ে নজর দেন, এরপরে দেখতে পান মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হৃদয়টি সব থেকে স্বচ্ছ, সব থেকে উত্তম হৃদয় হিসাবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পান। তখন তিনি তাকে তার নবী হিসেবে সিলেক্ট করেন, এরপরে আবার দৃষ্টি দেন সারা বিশ্ববাসীর দিকে, সারা বিশ্ববাসীর হৃদয়ের দিকে তিনি দৃষ্টি দেন। এবারে দৃষ্টি দিয়ে আল্লাহ রাব্বুল আমিন পেলেন সাহাবায়ে কেরামের হৃদয়গুলি সব থেকে পাক পবিত্র, সব থেকে উত্তম হৃদয়ের ব্যক্তি। ফাজালাহু ওযাওয়ালা নবী, সুতরাং তাদেরকে আল্লাহ রাব্বুল আমিন তার রাসূলের ওজির নিয়োগ করলেন, তার পরামর্শদাতা তার সাথী নিয়োগ করলেন। যেটাকে ভালো মনে করবেন সেটাই আমার নিকটে ভালো, যেটা এই মহামানবগণ খারাপ মনে করবেন সেটাই প্রকৃত খারাপ আল্লাহর নিকটে। এভাবে মসনদ আহমদের বর্ণনায় সাহাবি আব্দুল্লাহ বিন মাসউদ আমাদেরকে তথ্য দিয়েছেন। তাহলে আমরা বুঝতে পারলাম যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ নবী হিসেবে বানিয়েছেন, কারণ ওই যুগের মধ্যে তার মতো শ্রেষ্ঠ হৃদয়ের ব্যক্তি কেউ ছিল, আর তার সাহাবিদেরকে সাহাবি বানিয়েছেন এই জন্য যে ওই সময়ের মধ্যে ওই সমস্ত সাহাবায়ে কেরামের থেকে আর ভালো মানুষ ছিল না। আমরা যদি ভালো মানুষ হতাম তাহলে আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবি বানাতেন, কিন্তু সেই ভাগ্য আমাদের জটিল। এখান থেকে আমরা কি বুঝলাম যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেমন শ্রেষ্ঠ মানব সৃষ্টির সেরা, ঠিক তার সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি আলাইহিম তারাও হলেন তার পরে পরে মহান মানবদের অন্তর্ভুক্ত। সুতরাং এই সমস্ত মহামানবদের সম্মান করতে হবে, তাদের মর্যাদা বুঝতে হবে, এবং তাদের কোনো ক্রমেই সমালোচনায় প্রবৃত্ত হওয়া যাবে, কারণ আল্লাহ রাব্বুল আলামিন তাদের মর্যাদা দিয়েছে। সূরা তাওবার ভিতরে আল্লাহ বলছে 100 নম্বর আয়াত, ওয়াসাবিকুন আল আউয়ালুন মিনাল মুহাজিরিন ওয়াল আনসার ওয়াল্লাযিনা তাবাউহুম ইহসান, আর যারা অগ্রণী হয়েছে মুহাজিরিন হতে এবং আনসার হতে, ওয়াল্লাযিনা তাবাউহুম ইহসান এবং যারা তাদেরকে অনুসরণ করে ভালোভাবে, রেজাল্ট কি? রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আনহু, আল্লাহ তাদের উপর রাজি, তারাও আল্লাহ রাজি। ওয়া'আদা লাহুম জান্নাতিন তাজরি তাহতাল আনহার, এবং তার জন্য আল্লাহ প্রস্তুত করে রেখেছে জান্নাত যার তলদেশ দিয়ে নহর সমূহ প্রবাহিত। এভাবে আল্লাহ রাব্বুল আলামিন সাহাবায়ে কেরাম সম্পর্কে শুভ সংবাদ শুনিয়েছেন যে আল্লাহ তাদের উপর রাজি, তারা আল্লাহ উপর রাজি, আর তার জন্য প্রস্তুত করে রেখেছে জান্নাত। এরকম সংবাদ কয়জনের জন্য আছে? আছে আমাদের জন্য। বড় পীর সাহেব বলে যে আমরা গলা ফাটে, তার জন্য এই সংবাদ আছে? কোন সংবাদ? এক কথায় সাহাবায়ে কেরামের পরে এই শুভ সংবাদ হলো ভাগ্যের জন্য। হ্যাঁ, তাদেরকে যদি আমরা ভালোভাবে অনুসরণ করি তাহলে আল্লাহ আমাদেরকে এরকম কিছু সুবিধা দান করবেন, তবুও নিশ্চিত না যে আমরা এই বড় উপহারে আমরা নিজেদেরকে ধন্য মনে করব বা এই উপহার আমরা পেয়ে ধন্য হব, গ্যারান্টি নাই। কিন্তু সাহাবায়ে কেরাম সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্টভাবে বলে দিয়েছেন
রাদিয়াল্লাহু আনহুম রাদা, আল্লাহ তাদের রাজি আর তারাও আল্লাহ রাজি। এজন্য সাহাবায়ে কেরামের প্রসঙ্গ আসলে আমরা তাদেরকে সম্মানের সাথে বলব রাদিয়াল্লাহু আনহুম। মহিলা সাহাবি হলে রাদিয়াল্লাহু আনহা, যদি একাধিক সাহাবি হন তাহলে বলে রাদিয়াল্লাহু আনহুম। কিন্তু দুঃখের বিষয় হলো অতি সত্য কথা, আল্লাহর কিছু নিকৃষ্ট জীব রয়েছে যুগে যুগে, যে এই সমস্ত মহামানবগুলি তাদের নিকট সব থেকে খারাপ, এরকম একটা গোষ্ঠী রয়েছে তাদের নিকটে এরাই খারাপ। তাদের কথা যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যুর পর, তার তিরোধানের পর সাহাবায়ে কেরাম সব মুরতাদ হয়ে গেছেন, শুধু আলী আবু যর গিফারি মুকাতাব বিন আসওয়াদ তথা আলী পরিবার মুষ্টিমে কিছু লোক ছাড়া সবাই মুরতাদ, এরা কাফের নাউযু বিল্লাহি মিন যালিক, মানে আবু বকর ওমর ওসমান সবাই কাফের নাউযু বিল্লাহি মিন যালিক। কত নিকৃষ্ট কত অধম যাত্রা করে দেখেন। হয়তো ঈসা আলাইহিস সালামের অনুসারীদেরকে যদি বলেন তোমাদের মধ্যে সবথেকে শ্রেষ্ঠ মানব কারা, তারা বলবে ঈসার সাথে যারা ঘোরাফেরা করেছে, উঠা বসা করেছে, ঈশার উপরে ইমান এনেছিল এবং তার সাথে সাহসজ্জ লাভে ধন্য হয়েছে, তারাই শ্রেষ্ঠ। ইহুদিদেরকে যদি বলেন তোমাদের মধ্যে শ্রেষ্ঠ মানব কারা, তারা বলবে যে মুসা আলাইহিস সালামের সাথে যারা উঠা বসা করেছেন, যে সমস্ত ইমানদারগণ, তারাই হলো এই উম্মতের শ্রেষ্ঠ মহামানব। কিন্তু এই সৃষ্টির সেরা অধমদেরকে যদি জিজ্ঞেস করেন যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সব থেকে উত্তম ব্যক্তি কারা, তখন তারা যেটা বলতে চাইবে তারাই উত্তম। আর সব থেকে নিকৃষ্ট ব্যক্তি হলো ওই সমস্ত সাহাবায়ে কেরাম যারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে উঠা বসার সুযোগ পেয়েছে, এরা সব থেকে খারাপ এই অধম জাতের নিকটে। এবং দেখবেন এই মহরম আসলে তাদের মুখে গালি আর গালি, যে সাহাবায়ে কেরাম খারাপ, সাহাবায়ে কেরাম এই, সাহাবায়ে কেরাম সে। একমাত্র মুসলিমে দু একজন সাহাবি নিয়ে নবী পরিবারের তারা তাদেরকে নিয়ে শ্রদ্ধা না তাদের পূজা করে, এই হলো সে অধম জাত। আর বিশেষ করে এই মহরম মাসটি তাদের একটি উর্বর সময়, এই সময়ে তারা কি তাদের মুখ কি চালু হয়ে যায়, সচ্চাল হয়ে ওঠে সাহাবায়ে কেরামদের গাল মন্দ করার বিষয়ে, নাউযু বিল্লাহি মিন যালিক। অর্থাৎ এটা পবিত্র মাস, চারটে নিষিদ্ধ মাসের একটি মাস, এ মাস সম্পর্কে মহানবুল আলম বলেন ফালা তাজলিমু ফীহিন্না আনফুসাকুম, তোমরা এই মাসগুলিতে নিজেদের নফসের প্রতি জুলুম করো, অর্থাৎ অন্যায় অনাচার বিবাদ বিসম্বাদ খুন খারাপ করো না, তার মানে এই মাসের সঙ্গে উঠার কথা, কিন্তু এই মাসে তারা আর বেয়াড়া হয়ে যায়, সবাই খারাপ সব কাফের, এমনকি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সব থেকে প্রিয়তমা বিবি আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তার সঙ্গে তাদের বক্তব্যে ও কাফের, মানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিবিগণকে আল্লাহ বলেছেন ও আজওয়াজ উম্মাহাতু, তার বিবিগণ মোমেনদের মা, অথচ মোমেনদের মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, যিনি রাসূলের সর্বাধিক প্রিয়তম স্ত্রী, তাকে বলছে কাফের। একটা আজব জাত আমরা এই পৃথিবীতে লক্ষ্য করছি, তাহলে আয়াজু বিল্লাহ, অথচ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, আমভাবে বলেছেন, লা তাসুবু আসহাবি, তোমরা আমার সাহাবায়ে কেরামকে গালমন্দ করো না। এরপরে বলেছেন ফালাউ আন্না আহাদাকুম আনফাকা মিসলা উহুদিন যাহাবান মা বালাগা মুদ্দা আহাদিহিম ওয়ালা নসীবহু, তোমাদের কেউ যদি অহুদ পাহাড় সম্পূর্ণ, অহুদ পাহাড় পরিপূর্ণ স্বপ্ন ব্যয় করে, মা বালাগা মুদ্দা আহাদিহিম ওয়ালা নসীবহু, তবু এই সাহাবায়ে কেরাম যে এক সা আড়াই কেজির চার ভাগের এক ভাগ যতটুকু ব্যয় করেছেন, এই চার ভাগের এক ভাগের সমপরিমাণ হবে না তোমাদের অহুদ পাহাড় সমপরিমাণ স্বর্ণ ব্যয় করার পর, ওয়ালা নসিব আন্না, এর অর্থে মানে চার ভাগের এক ভাগও পৌঁছবে না, তোমরা যদি অহুদ পাহাড় সমপরিমাণ ব্যয় করো এটা তো পৌঁছবে না, এমনকি আর অর্ধেকও যাবে না, মানে এক মদের পরিমাণও যাবে, মানে এক সব চার ভাগের এক ভাগের এক ভাগে পৌঁছানো, এমনকি আর অর্ধেকও পৌঁছবে না।
তাহলে চিন্তা করে দেখেন যে তাদেরকে আল্লাহ কত মর্যাদা পান করেছেন, তাদের খরচের কথা মূল্যায়ন করা হয়েছে। কারণ তারা যে ব্যয় করেছিলেন সে ব্যয়টি ছিল নাজুক মুহূর্তে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহায্য করার ক্ষেত্রে ব্যয় হয়েছে। আবু বকর রাদিয়াল্লাহু আনহু 5000 দিরহাম হিজরতের সময় তিনি সাথে নিয়ে গিয়েছিলেন শুধুমাত্র রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহায্য করার জন্য এবং তার দীনকে সাহায্য করার জন্য। তিনি একজন ধনী সাহাবী ছিলেন, কিন্তু দেখা গেছিল পরবর্তী মিসকিনের অবস্থা তিনি দিনকাল পাস করেছেন। সমস্ত কিছু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পথে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনিত ধর্মের পথে ব্যয় করে দিয়েছেন। সাহেব বেলালকে মুক্ত করেছেন, তাকে কিনে নিয়েছেন তার মালিক থেকে, যেভাবে আজাব গজব না দিয়ে কষ্ট না দিয়ে আমার কাছে বিক্রি করে কিনে নিয়ে আজাদ করে দিয়েছে। এভাবে উনি একাধিক গোলামকে আজাদ করেছেন এবং তার ধনসম্পদ সব কিছু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এদিনের খেদমতে নিয়োগ করেছেন। এই জন্যে তাদের খরচের সমাপন হবে না, বহুত পাহাড় সমাপরিমাণ ব্যয় করলেও এক সরচার ভাগের এক ভাগ, এমনকি তারাও অর্ধেকে পৌঁছবে না। এই হলো সাহাবায়ে কেরাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর একখান হাদিসের ভিতরে বলেন যে হাদিসে তাওরানী শরীফে রয়েছে, মান সাবা সাহাবা আলাইহি লানাতুল্লাহি ওয়াল মালায়েকাতি ওয়ান নাস আজমাইন, যে ব্যক্তি আমার সাহাবায়ে কেরামকে গালমন্দ করবে তারপরে আল্লাহর লানত, ফেরেশতাদের লানত, সমগ্র মানুষের লানত, মানে এত বড় অভিশপ্ত, সবার লানত তার উপরে, মানে এটা লানত ব্যক্তি, মালাউন ব্যক্তি। আমরা বারবার মালাউন, ওই মালাউন, মালাউন মানে কি, মালাউন মানে লানত প্রাপ্ত। এইভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আমাদের, আমার সাহাবীদেরকে গালমন্দ করবে তার উপরে লানত, তাদের লানত, সবার লানত, আল্লাহর লানত, ফেরেশতার লানত, সমস্ত মানুষের লানত। এটা কেন? এজন্যই যে এরা গাল পাওয়ার যোগ্য না, আপনার আশীর্বাদ পাওয়ার যোগ্য ছিল, কারণ এই সাহাবায়ে কেরাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিনকে রক্ষার জন্য, এই দিনের প্রচার প্রসারের জন্য তারা বাড়িতে বসে থাকেননি, সারা পৃথিবীময় ছড়িয়ে গিয়েছিল। এই জন্য দেখবেন কোন সাহাবীর কবর রয়েছে মিশরে, কোন সাহাবীর কবর রয়েছে ইরাকে, কোন সাহাবীর কবর রয়েছে সিরিয়াতে, আবার ইন্ডিয়াতেও অনেক সাহাবীর পদচারণা ঘটেছিল। এই যে রোহিঙ্গা দিকে তো মুসলিম, এখানে 172 হিজরিতে ইসলাম গিয়েছে, তো সাহাবীর সাহাবায়ে কেরামের ছাত্রদের মাধ্যমে ইসলাম পৌঁছেছে। এইভাবে দেখা যাচ্ছে যে সাহাবায়ে কেরাম তারা ইসলামকে দিক দিগন্তে ছড়িয়ে দিয়েছে অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে। আর আজ এই পুরস্কার, এই হতভাগ্য, এই জাতি নিকৃষ্ট জাতি বলছে যে এরাই সব থেকে নিকৃষ্ট, আলহামদুলিল্লাহ। শুধু কি তাই, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুজন বিবিরকেও তারা তাদের লক্ষ্য বস্তু করতে করেছে, হাফসা এবং আয়েশা। দোষ কি? কারণ এদের বাবাকে তারা দেখতে পায়। হাফসা রাদিয়াল্লাহু আনহা বাবা হলেন ওমর রাদিয়াল্লাহু আনহু, তো ওমর তো কাফের, তাদের নিকটে কাফের মেয়ে, কাফের, নাউযুবিল্লাহি মিন যালিক। অর্থাৎ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিবি হাফসা রাদিয়াল্লাহু আনহা, ওরফে আয়েশা রাদিয়াল্লাহু আনহা, তাদের নিকটে কাফের, আলহামদুলিল্লাহ। এই জন্য যে ওনার বাপ কাফের, এই হলো সেই জাতি, এই অদ্ভুত জাতিকে দেখবেন এই মহরম মাসে খেপে গিয়েছে। এই সাহাবায়ে কেরামকে গালমন্দ করে, বলে যে সাহাবায়ে কেরাম তারাই এই হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মানে ঠেলে দিয়েছিলেন, শহীদ করেছেন, তাকে সাহায্য করেন। ব্যাপারটা কি হয়েছে আসলে কিছুই, মানে ইতিহাসকে কি করা হয়েছে, প্রকৃত ইতিহাসকে গোপন করে দেওয়া হয়েছে। প্রকৃত ইতিহাস কি? এই সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহ আলাইহিম তারা এজিদেহা তুলে দিয়েছেন হোসেন রাদিয়াল্লাহু আনহুকে, না কি ঘটনা সেটা দেখতে হবে না। তারপর সাহাবায়ে কেরাম এজিদ নামে সে কাফেরকে খেলাফত দিয়েছে, কাফের এজন্য খেলাফত দিয়েছে, এরকম তাদের ইমান ছিল, নাউযুবিল্লাহি মিন যালিক। কাজেই ইমানের সম্পদ অত্যন্ত জরুরি। সাহাবি মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু তিনি একজন সাহাবি, মনে রাখতে হবে আমাদেরকে। আর সাহাবায়ে কেরাম সম্পর্কে কোনো প্রকার কটূক্তি করার কোনো অনুমতি নাই, ইসলামে কোনো অনুমোদন নাই। এখানে আমরা দেখি যে সমালোচনা 30 মিনিটে মুআবিয়া পর্যন্ত পৌঁছায় দিই, বলে মুআবিয়া তো এই দোষটা করেছেন, উনি তার ছেলেকে দিয়েছিলেন খেলাফতের ভাগ, কিন্তু সেটা দেখতে হবে তো ইতিহাস কীভাবে কী হলো। তা খেলাফতের ভাগ উনি যদি দিয়ে থাকেন তো পৃথিবীর বুকে মানুষ ছিল না,
সাহাবায়ে কেরাম ছিলেন না, একজন মুহাদ্দিস আব্দুল হক তিনি বলছেন যে এই ইয়াজিদের যখন খেলাফত হস্তান্তর হয় তখন তার জন্য বায়াত করেছিল 60 জন সাহাবায়ে কেরাম, 60 জন সাহাবী বায়াত করেছিল এবং সারা পৃথিবীময় বায়াত প্রদান করা হয়েছে, অথবা ইসলামী খেলাফতের যত জায়গা রয়েছে সব স্থান থেকে তার খেলাফতের বায়াত নেওয়া হয়েছে এবং তারা রাজি খুশি হয়েছিলেন বা ইচ্ছায় অনিচ্ছায় বায়াত করেছেন, বায়াত সম্পন্ন হয়েছিল। তো যদি সে কাফির হতো এই সাহাবায়ে কেরাম একজন কাফিরকে খলিফা বানাতেন? এই অধম জাত বলে যে মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু সহ এরা সবাই কাফির, কিন্তু ধরা খায় ওই সময় যে হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু কেন মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু খেলাফতটা দিয়ে দিলেন, তিনি তো হস্তান্তর করলেন, বললেন যে আপনি খলিফা হন সারা সারা মুসলিম ওয়ার্ল্ডের আর আপনার পরে আমি খলিফা হব। কিন্তু দেখা গেল যে মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু তিনি খেলাফত পরিচালনা করলেন 20 বছর, এই 20 বছরের মধ্যেই হাসান রাদিয়াল্লাহু আনহু মৃত্যুবরণ করলেন। এখন মুআবিয়া কাকে খেলাফত দিবেন? যাকে যেতে বাধ্য হতেন তিনি তো বিদায় গ্রহণ করেছেন, এখন কাকে দিবেন? হোসেনের সাথে কোনো চুক্তি ছিল না, কাকে খলিফা বানাবেন? ওই সময় শুধু এক হোসাইন রাদিয়াল্লাহু আনহু ছিলেন না, আবদুল্লাহ বিন জুবাইর ছিলেন, ইবনে ওমর ছিলেন, ইবনে আব্বাস ছিলেন, অনেকে ছিলেন। তারপর আপনি কি মনে করেছেন যে ওর সাপোর্টার ছিল না? মুআবিয়ার ছেলে সাপোর্টার ছিল না, পুরো শামবাসী অফিসার। দেখবেন যে কোনো রাজা বাদশাহ তার ছেলে বা মেয়ের সাপোর্টার আছে, এই জন্য মারা গেলে দেখেন ও ওর ছেলেকে ভোট দেওয়ার চেষ্টা করে, আসেন আমাদের শুধু আমরা ভোট দেখি। তো এরকম কিছু আসছিল। মুআবিয়া ভেবেছিলেন যে যদি আমি খেলাফত ভার দিয়ে চলে যাই, মনোনয়ন দিয়ে চলে যাই, তাহলে হয়তো কে খলিফা হবে এটা নিয়ে গন্ডগোল হবে না, এটা তিনি ভেবেছিলেন। এমনকি তার বর্ণনা হিসেবে তিনি বলছেন আমি সেরে আমি এই উম্মতকে রাখালগুহীন বকরির মতো সেরে যেতে পারি না পানির ভিতরে, মানে একটা নিয়োগ করে যেতে হবে নেতা, তো নিয়োগ করেছে বায়াত হয়ে গেছিল। তো মুসলিমগণ যদি তাকে মুআবিয়ার ছেলেকে কাফের মনে করতেন খলিফা হিসেবে গ্রহণ করতেন? ইতিহাস পাওয়া যায় যে হোসেন রাদিয়াল্লাহু আনহু আব্দুল্লাহ বিন জুবাইর তারা বায়াতের বিরুদ্ধে গেছিল, তারা বায়াতের বিরুদ্ধে ছিল, তাকে তাদেরকে ইবনে ওমর বলছে যে আল্লাহকে ভয় করেন আপনারা, আল্লাহকে ভয় করেন, মুসলিম জামাতে ফাটল সৃষ্টি করবেন না। এবং হোসেন রাদিয়াল্লাহু আনহু যখন কারবালা প্রান্তে রওনা হন তাকে বাধা দিয়েছে ইবনে ওমর, বলছে আপনি যাবেন না। ইবনে আব্বাস বাধা দিয়েছে, বলেছেন যাবেন না আপনি, যাওয়ার পরিণতি ভালো হবে না। আবু সাইদ খুদরি বাধা দিয়েছিলেন, তিনিও না করেছেন, এমনকি হোসেন রাদিয়াল্লাহু আনহু